পুরোপুরো একটা ভাব এবং বারবিকিউ ফ্লেভারটাও পাচ্ছি। ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যেই বারবিকিউ খাওয়ার জন্য এই বাজারে চলে আসছি। তো এই বাজারে হচ্ছে এই হোটেল, এখানে হচ্ছে বারবিকিউ করার জন্য নিয়ে আসা হয়েছে, বারবিকিউ প্রসেসিং হবে। তো চলুন আপনাদেরকে বারবিকিউ প্রসেসিং এবং ভাজার সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আমরা এখন বারবিকিউ জন্য মশলা দেওয়া হচ্ছে, আদা রসুন বাটা, প্যাকেটজাত মশলা দেওয়া হচ্ছে, আরও সরিষার তেল। আচ্ছা, আমাদের চিকেন, আমাদের আক্তার ভাই যে হচ্ছে উনি চিকেন মেরিনেট করে কাজ করতেছেন। ধনিয়া গুঁড়া দেওয়া হচ্ছে, চিকেন মশলার গুঁড়া দেওয়া হচ্ছে, জিরা গুঁড়া দেওয়া হচ্ছে, রাঁধুনির বারবিকিউ মশলা, বারবিকিউ মশলা। বারবিকিউ পার্টির জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করে আছে। হচ্ছে লবণ দেওয়া হচ্ছে, এটা দই দেওয়া হচ্ছে, মেরিনেটের জন্য দইটা খুবই জরুরি। সরিষার তেল দেওয়া হচ্ছে, এখন সব মশলা একসাথে মাখানো হবে, সব মশলা যেন একসাথে ভালোভাবে মিশে যায় সেজন্য অনেকবার উল্টিয়ে পাল্টিয়ে মাখানো হচ্ছে। চিকেনগুলো কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, এই মেরিনেটের জন্য প্রত্যেকটা চিকেন এখানে মশলাতে দেওয়া হবে। প্রতিটা চিকেন খুব ভালোভাবে মেরিনেট করা হচ্ছে যাতে করে মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়, সেজন্য ভালোভাবে মাখানো হচ্ছে। আমাদের ট্যুর গাইড প্লাবন ভাই আমাদেরকে সারাদিন খুব সাপোর্ট করে যাচ্ছেন, ওনার আন্তরিকতায় আমরা সবাই মুগ্ধ। এখানে চিকেন অলরেডি মেরিনেট করা হয়ে গেছে, তো সবগুলোই চিকেন মেরিনেট করে রাখা হচ্ছে, হয়তো কিছুক্ষণ রাখা হবে, এরপরে সেগুলোকে ভাজার জন্য প্রস্তুত করা হবে। মেরিনেট করা হয়ে গেছে, এখানে পরোটা ভাজা হচ্ছে। আমাদের বারবিকিউর জন্য চুলার প্রস্তুতি চলতেছে, হচ্ছে বারবিকিউর নেট। তো এইখানে বারবিকিউর জন্য এই চুলাটাকে ব্যবহার করা হবে, দেখতেই পাচ্ছেন এখানে চুলাতে কয়েল দেওয়া হচ্ছে, এই কয়েলগুলো এখানে দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণে যাতে করে চিকেনটা খুব সুন্দর করে বারবিকিউটা হয়। কেরোসিন দেওয়া হচ্ছে, আগুন অলরেডি ধাও ধাও করে চলছে, তো দেখা যাচ্ছে। আশা করা যায় আমাদের বারবিকিউটা মজা হবে, যেহেতু মেরিনেট করে রাখা হয়েছে অনেকক্ষণ ধরে মশলা দিয়ে, সেই তো বারবিকিউর ফ্লেভারটা আশা করছি যে বেশ ভালোই আসবে। আমাদের বারবিকিউর নেট দেওয়া হয়েছে, এখানে চিকেনগুলো দেওয়া হচ্ছে একে একে করে। তো এই হচ্ছে আমাদের মেরিনেট চিকেন, এই চিকেনগুলো একটা একটা করে এখানে এই নেটের মধ্যে দেওয়া হবে এবং দীর্ঘ সময় ধরে এইখানে পুরনো হবে। কতক্ষণ সময় লাগতে পারে, কতক্ষণ সময় লাগতে পারে মেরিনেট হইতে? এক ঘন্টা, আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে এই চিকেনগুলো বারবিকিউ হতে। তো এক ঘন্টা বেশ দীর্ঘ সময়, আগুনটা থেমে গেলে আমরা দ্রুতই আমাদের মেইন বারবিকিউর যে প্রসেসিং সেখানে চলে যেতে পারবো। তো আমাদের বারবিকিউ হচ্ছে, তো আগুনটা না নিবার কারণে আমরা সর্বোচ্চ পরিমাণগুলো দিতে পারতেছি না, কিন্তু তারপরেও হচ্ছে। তো বেশ উপভোগ্য একটা সময় এটা, যারা আসলে এই জায়গায় উপস্থিত না থাকবে তারা হয়তো বা ফিল করতে পারবে না যে এটা আসলে এই এই সময়টা কেমন উপভোগ্য হতে পারে আপনার জন্য। তো আমাদের বারবিকিউ হতে থাকুক, আমরা সে পর্যন্ত আপনাদের আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমাদের প্রথম পার্টের যে বারবিকিউর সেটা হয়ে গেছে, এখানে আমরা রাখা হয়েছে, তো ব্রাশিং করা হবে আবার। এটা হচ্ছে প্রথম পার্টের হয়েছে, আমাদের আরও চিকেন দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন যেগুলো এখন আগুনের যেই উত্তাপটা ছিল সেটা কমে এসেছে, এখন হচ্ছে যে একটা ফ্লেভার বারবিকিউর যেই আসল ফ্লেভার সেটার জন্য যে
প্রয়োজনীয় তাপটা দরকার সেটা মোটামুটি চলে আসছে। তো বৃষ্টির মধ্যে আসলে বারবিকিউটা খুব জমবে বেশ, তো অন্ধকারের জন্য হয়তো বেশি কিছু দেখা যাচ্ছে না। তো বৃষ্টি হচ্ছে এবং এখানে আড্ডা চলছে। তো দ্বিতীয় ধাপের জন্য মশলা দিয়ে আবার মিক্সিং করা হচ্ছে। তো এটা হচ্ছে ফাইনাল ধাপ। অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে বারবিকিউর প্রসেসিং চলছে দ্বিতীয় ধাপের। তো আমরা আশা করছি যে এইবার খুব শীঘ্রই এটা তৈরি হয়ে যাবে। তো ভারী বৃষ্টি হচ্ছে এদিকে, তো আপনারা শব্দ শুনতে পাচ্ছেন বৃষ্টির। আমরা এখন এই দোকানের মধ্যে আটকে রয়েছি এই ভারী বৃষ্টিতে। তো এই প্রসেসিং কমপ্লিট, এখন এটা আবার এখন হচ্ছে সরিষার তেল দেওয়া হচ্ছে আবার মিক্সিংয়ের জন্য মশলার সাথে। তো আমাদের দ্বিতীয় ধাপের চিকেনগুলো দেওয়া আছে বারবিকিউর জন্য। আশা করছি যে এবার দ্রুত বারবিকিউটা রেডি হয়ে যাবে। তো আমাদের সিদ্দিক ভাই সবগুলো বারবিকিউর জন্য দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমরা একদম শেষ পর্যায়ে এসে আপনাদেরকে আবার দেখাবো যে বারবিকিউ কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর অল্প একটু সময় লাগবে, হয়তো 5-7 মিনিট তাহলে হয়তো হয়ে যাবে। তো অলরেডি চেকিং চলছে। তো দেখতেই পাচ্ছেন যে এইখান থেকে ধোঁয়াটা উঠতেছে, আর বারবিকিউর যেই টেক্সচার সেটা চলে আসছে, পুরোপুরো একটা ভাব এবং বারবিকিউর ফ্লেভারটাও পাচ্ছি। খুব বেশি সময় মনে হয় আমাদের লাগবে না, 5 থেকে 7 মিনিটেই হয়তো হয়ে যাবে আমাদের বারবিকিউ। তো এরপরে আমরা টেস্ট করতে পারবো। আমাদের বারবিকিউ অলরেডি হয়ে গেছে, তোলা হচ্ছে আশা করছি। এবং আমরা যে টেস্টটা করলাম, টেস্ট ফ্লেভারটা খুবই ভালো হয়েছে, আশা করছি সবাই খুব পছন্দ করবে ফ্লেভারটা। তো যেহেতু আমাদের হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার পর্বে চলে যাব। এইখানে তোলা হচ্ছে আমাদের ফাইনাল। তো নতুন আরও কিছু দেওয়া হচ্ছে যেগুলো হওয়ার জন্য। আমাদের খাওয়ার পর্ব চলছে, চিকেন বারবিকিউ আর পরোটা, সবাই খুব মজা করে খাচ্ছেন এখানে এই পাশে। তো আমার হচ্ছে এটা আমি খাবো। তো আমাদের চিকেন বারবিকিউ, চিকেন বারবিকিউর মশলার প্রসেসিংটা মেরিনেট করাটা খুবই ভালো হয়েছে, টেস্টটা বেশ ভালোই লাগতেছে।